सो हे वेलकाम बैक आजकेर किन्तु आबार आमरा चले एसेछि बीकॉम सेमिस्टार थ्री निये एबं आमरा कॉस्ट अकाउंटिंगेर किन्तु करबो चैप्टार टू एबं एई चैप्टारटा किन्तु प्रचंड इम्पोर्टेंट जार नाम हलो किन्तु एक्टिविटी बेस्ड कॉस्टिंग अर्थात जाके आमरा बोले थाकि किन्तु एबीसी कॉस्टिंग। ठीक है तो आज के एबीसी कॉस्टिंग करब। तो चलो कथा ना बाड़िए आज के प्रथम चले जाब कन्सेप्टे एबं तुम्हादेरके बोले राखी जे बीकॉम सेमिस्टार थ्री कॉस्ट अकाउंटिंग समस्त अंकेर भिडियो तुम्हारा जो पेते चाओ डेस्क्रिप्शने आमि लिंक दिए रेखेछि बा उपरे आई बाटने क्लिक करो सेखाने किन्तु पुरो प्लेलिस्ट देवा रयेछे सेखान थेके किन्तु तोमरा परपर समस्त चैप्टारेर अंक पेये जाबे पुरो चैप्टार वाइज। ताहले चलो आज के आर एकदम बेशी कथा बाड़ाबो ना प्रथमेई आज के आमरा चले जाब एई चैप्टारेर कन्सेप्टे। ताहले देखो एई जे चैप्टार सेई चैप्टारेर कन्सेप्टो ना खूब अल्प एवं छोट्ट विशेष किछु बलारई नेई। भाबो एक कोम्पानी रयेछे एबं सेई कोम्पानीते धरे नाओ दुजन वार्कार काज करछे एकजोनेर नाम ए आर एकजोनेर नाम भाबो बी। दुजन वार्कार काज करछे एबं एई दुजोन वार्कार जे काज करछे तादेरके तो माइने दिते होच्छे वेजेस दिते होच्छे एदेर दुजोनेर पिछने टाका खर्चा होच्छे ताई ना এদেরকে জিনিসপত্র কিনে দিতে হচ্ছে মেটেরিয়াল কিনে দিতে হচ্ছে এদের দুজনকে টাকা পয়সা পে করতে হচ্ছে তার জন্য ভাবো টোটাল একটা কারখানায় খরচ হচ্ছে 10,000 টাকা। এবার এই 10,000-এর মধ্যে কার পিছনে কত টাকা খরচা হচ্ছে মানে এর পিছনেও 5,000 এর পিছনেও 5,000 এরকমও হতে পারে আবার হতে পারে এর পিছনে 4,000 আর বি এর পিছনে 6,000 বা এর পিছনে 3,000 আর এর পিছনে 7,000 এরকমও হতে পারে। এবার কার পিছনে যে কত হচ্ছে আমি জানি না মানে এই যে খরচাটা বা এই যে ওভারহেডটা তার ডিস্ট্রিবিউশনটা যে কত হবে সেটা আমরা জানি না তার জন্যই আন্দাজে তো আমি বলতে পারবো না না যে কার পিছনে কত টাকা খরচা হচ্ছে তাই জন্য এদের দুজনের মধ্যে এই খরচাটাকে ডিস্ট্রিবিউট করবার জন্য দুটো মেথড কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে ওভারহেডকে ডিস্ট্রিবিউশনের জন্য দুটো কিন্তু মেথড আছে। ঠিক আছে প্রথম মেথড যেটাকে আমরা বলি পুরনো মেথড বা ট্র্যাডিশনাল মেথড ট্র্যাডিশনাল মেথড একটাকে আমরা বলি কিন্তু ট্র্যাডিশনাল মেথড আরেকটাকে আমরা বলি কিন্তু এই যে এবিসি। ঠিক আছে এবিসি মেথড এবিসি মেথড অর্থাৎ যেটাকে আমরা চ্যাপ্টারের শুরুতেই যে নামটা রয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। ঠিক আছে তো এই দুটো পদ্ধতিতে কিন্তু আমরা কি করি এই যে খরচাটা বা ওভারহেডটা তাকে কিন্তু দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করি। ঠিক আছে এবারে এই পদ্ধতিটা খুবই পুরনো। ঠিক আছে এটা পুরনো পদ্ধতি এবং এর মধ্যে অনেক কিছু ডিফিকাল্টিস এবং এর মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি ছিল বলেই কিন্তু এই পদ্ধতিটা তৈরি করা হয়েছে। ঠিক আছে আচ্ছা এবারে এই যে পদ্ধতিগুলো রয়েছে এবং এই পদ্ধতিতে অঙ্ক করবার জন্য কিন্তু অনেক সূত্রও রয়েছে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু সূত্র মুখস্থ করো না তাহলে গুলিয়ে যেতে পারে। আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলছি এই ট্রিক্স অনুযায়ী এই টিপস নিয়ে তোমরা চলো দেখবে অঙ্ক কিন্তু ঠিক হবে। কি সেই টিপসটা দেখো অঙ্কের মধ্যে যদি কোনো জায়গায় থাকে ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট নয় ভাবো শুধু লেখা রয়েছে লেবার আওয়ার। ঠিক আছে ভাবো এই কথাটা লেখা রয়েছে লেবার আওয়ার। ঠিক আছে আরেকটা কথা ভাবো লেখা রয়েছে মেশিন আওয়ার। ঠিক আছে আরেকটা ভাবো কথা লেখা রয়েছে কি মেশিন আওয়ার। এই দুটো কথা যদি লেখা থাকে কি কি বললাম আমি লেবার আওয়ার। ঠিক আছে লেবার আওয়ার আরেকটা কথা আমি কি বললাম মেশিন আওয়ার। এই দুটো কথা যদি লেখা থাকে এই দুটো জিনিসকে এবং এই দুটো লেখার সাথে যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে কিন্তু আমি ট্র্যাডিশনাল কস্টিংয়ের মধ্যে আনবো। আমি যখন ট্র্যাডিশনাল মেথড এই পদ্ধতিতে অঙ্ক করব তখন আমি কিন্তু লেবার আওয়ার আর মেশিন আওয়ার দিয়ে যদি কোনো সংখ্যা থেকে থাকে সেগুলোকে আমি কিন্তু অঙ্কের মধ্যে আনবো। আর যদি এবিসি কস্টিং এই পদ্ধতিতে করতে বলে তাহলে লেবার আওয়ার আর মেশিন আওয়ারকে কিন্তু আমি অঙ্কের মধ্যে আনবো না। এই 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 টিপসটা ফলো করলেই যথেষ্ট। ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে মেশিন আওয়ার আর লেবার আওয়ার এই দুটো কথা ট্র্যাডিশনাল মেথডের মধ্যে আমরা আনবো। এই দুটো রিলেটেড ইনফরমেশান দেওয়া থাকলে ট্র্যাডিশনাল মেথডে আনবো কিন্তু এবিসি মেথডে কোনোদিনই লেবার আওয়ার আর মেশিন আওয়ার রিলেটেড কোনো ইনফরমেশান দেওয়া থাকলে কিন্তু আমরা থাকলেও আমরা এবিসি মেথডের মধ্যে কিন্তু আনবো না। এবারে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি সেটা হলো কোনো জায়গায় যদি লেখা থাকে মেটেরিয়াল মেটেরিয়াল সংক্রান্ত কোনো মেটেরিয়ালস রিলেটেড কোনো ইনফরমেশানকে কিন্তু আমরা এই দুটো মেথডের মধ্যে কিন্তু কোনো মেথডেই আনবো না, ঠিক আছে, কোনো মেথডেই কিন্তু আনবো না। তবে মেটেরিয়াল রিলেটেড একটা কথাকে কিন্তু আমি পরের একটা অঙ্কে আমি আলোচনা করব। তবে এইটুকুনি জানবে মেটেরিয়াল রিলেটেড কোনো জিনিসকে কিন্তু আমরা দুটো মেথডের মধ্যে কোনো মেথডেই আনবো না। মানে ওভারহেড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই যে এই খরচাটাকে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউশনের সময় এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি এই যে কথাটা এবার মুখ থেকে বের করব, এই খরচটাকে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউশনের সময় কেবলমাত্র আনবো না, ঠিক আছে, বোঝা গেল দুটো মেথডের মধ্যে কোনো মেথডেই আনবো না। তো চলো একটা অঙ্ক করি, তাহলে কিন্তু ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে ফেলি। তো দেখো এটা হলো একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। তাহলে দেখো বলে দিয়েছে এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি গিভস ইউ দ্য ফলোয়িং ইনফরমেশান রিলেটিং টু ইটস প্রোডাক্ট লাইন্স, ঠিক আছে। তো ভাবো দুজন রয়েছে, একজন এক্স এবং একজন ওয়াই। তো ভাবো দুজন রয়েছে, একজন এক্স এবং ওয়াই। তো এইবারে এইখানে যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে খুব ভালো করে দেখো। প্রথমেই আমি এই ইনফরমেশানটা পড়ি, দ্য মেশিন সেট আপ কস্ট 14,400। তাহলে একটা খরচা হয়েছে 14,400। এই খরচাটাকে ডিস্ট্রিবিউট করব এক্স আর ওয়াই এর মধ্যে, মানে এক্সের খরচা কত ওয়াই এর খরচা কত আমরা বের করব, ঠিক আছে। তো আমরা তো আন্দাজে এরকম করতে পারি না যে এর 10,000 আর এর 4,400, সেটাকে আমরা বের করব। দুটো মেথডে বের করতে বলেছে। দেখো অ্যালোকেট মেশিন সেট আপ রিলেটেড কস্ট টু প্রোডাক্ট লাইন্স এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে এই কস্টটাকে খরচাটাকে ভাগ করতে বলেছে। ডাইরেক্ট কি বলেছে, ডাইরেক্ট লেবার আওয়ার রেট। তাহলে লেবার আওয়ার রেট মানেই কি বললাম, লেবার আওয়ার রেট এটা কার সঙ্গে সম্পর্কযুক্ত, ট্র্যাডিশনালের সঙ্গে, ঠিক আছে। আরেকটা দেখো বলে দিয়েছে যে অ্যালোকেট মেশিন সেট আপ রিলেটেড কস্ট টু দ্য প্রোডাক্ট লাইন্স ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্ট, বলেই দিয়েছে দুটো মেথডের মধ্যে করতে। তাহলে লেবার আওয়ার এই জিনিসটা, লেবার আওয়ার মেশিন আওয়ার এগুলোকে আমরা কি ট্র্যাডিশনালের মধ্যে আনবো, কিন্তু কোনোদিনই অ্যাক্টিভিটি বেসড কস্টিংয়ের মধ্যে আনবো না, ঠিক আছে। তাহলে দেখি এখানে লেবার আওয়ার কোথায় লেখা আছে, এই যে দেখো ডাইরেক্ট লেবার আওয়ার দেখতে পেয়েছো তো। এই যে এই জিনিসটাকে কিন্তু আমরা কি করব, এই যে ডাইরেক্ট লেবার আওয়ার এটাকে কিন্তু আমরা এই যে এই প্রসেস অর্থাৎ ট্র্যাডিশনালের মধ্যে আনবো, বোঝা গেল। তো চলো এইবারে আমরা অঙ্কটাকে স্টার্ট করে ফেলি। তো দেখো প্রথমেই আমরা কি বের করব, আমাদের কাজ কি, যে 14,400 মধ্যে এক্সের ভাগে কত খরচা হয়েছে, এক্সের ভাগে কত খরচা আর ওয়াই এর ভাগে কত। আচ্ছা চলো আমরা একটু দেখে নিই তো যে এক্স কত ঘন্টা কাজ করেছে। দেখো এখানে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, দেখো বলে দিয়েছে ডাইরেক্ট লেবার কি বলছে, দেখো ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, মানে এক ইউনিট তৈরি করতে এক্সের লেগেছে দেখো 2 ঘন্টা, আর ওয়াই এরও ঠিক তাই, এক ইউনিট তৈরি করতে লেগেছে কত 2 ঘন্টা। তাহলে একটা ইউনিট তৈরি করতে যদি এক্সের 2 ঘন্টা সময় লাগে, তাহলে এখানে দেখো বলে দিয়েছে নাম্বার অফ ইউনিটস টু বি প্রডিউসড, এক্স কতগুলো ইউনিট তৈরি করেছে 150 খানা আর ওয়াই 50 খানা। আচ্ছা দেখো তো একটা ইউনিট তৈরি করতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে 150 খানা ইউনিট তৈরি করতে ক ঘন্টা লাগবে। তাহলে দেখো আমি এখানে প্রথমে এরকমভাবে লেখাটা স্টার্ট করব। দেখো তাহলে দেখো আমি এরকমভাবে দেখো লিখছি যে টোটাল আওয়ার্স, ঠিক আছে। তো দুজনের কার কতক্ষণ সময় লেগেছে সেইটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, টোটাল আওয়ার্স। তো কার কতক্ষণ সময় লেগেছে দেখব। তাহলে দেখো এক্সের কতক্ষণ সময় লেগেছে, দেখো বলেই দিয়েছে এক্সের কতক্ষণ সময় লেগেছে, একটা ইউনিট তৈরি করতে লাগে 2 ঘন্টা, একটা তৈরি করতে লাগে 2 ঘন্টা। তাহলে 150 খানা তৈরি করতে কতক্ষণ লাগবে, 150 × 2 করে দেবো, তাহলেই হয়ে যাবে, তাই না, হবে কত 300 আওয়ার্স, ঠিক আছে, 300 ঘন্টা সময় লাগে। আর ওয়াই এরও ঠিক ওই একইভাবে দেখো, ওয়াই কিন্তু ওয়াই এরও একটা জিনিস তৈরি করতে 2 ঘন্টা সময় লাগে, দেখো ওয়াই এরও দেখো কিন্তু একটা জিনিস তৈরি করতে ক ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা। তাহলে 50টা জিনিস তৈরি করতে ক ঘন্টা সময় লাগবে, 50টা জিনিস তৈরি করতে ক ঘন্টা সময় লাগবে, লাগবে কিন্তু 100 ঘন্টা, বোঝা গেল। তাহলে টোটাল দুজনের মিলে টোটাল কত ঘন্টা লাগলো, দুজন মিলে টোটাল ক ঘন্টা করলো 400 ঘন্টা। আর এই 400 ঘন্টা কাজ করলো বলে ওই কারখানায় কত টাকা টোটাল খরচা হলো বলো তো, 400 ঘন্টা টোটাল কাজ করেছে। এবং টোটাল খরচা হয়েছে এই দুজনের পিছনে, টোটাল খরচা হয়েছে দুজনের পিছনে, টোটাল খরচা হয়েছে 14,400। তাহলে এক একজনের ভাগে কত করে, 14,400 টাকা খরচা হয়েছে, তাই তো। ক ঘন্টা কাজ করবার ফলে টোটাল দুজনে মিলে 400 ঘন্টা কাজ করেছে, তাই জন্য 14,400 টাকা খরচা হয়েছে, তাই তো। তাহলে এক ঘন্টায় কত টাকা খরচা হয়েছে? 400 ঘন্টায় যদি 14,400 টাকা হয় তাহলে এক ঘন্টায় কত? তাহলে এখানে আমরা কি লিখব? মেশিন, এখানে আমরা লিখব মেশিন সেট আপ কস্ট, ঠিক আছে। মেশিন সেট আপ কস্ট, মেশিনকে সেট আপ করতে কত টাকা খরচা হয়েছে এখানে টোটাল বলেই দিয়েছে। টোটাল খরচা হয়েছে 14,400 মেশিন সেট আপ কস্ট। আমি বের করছি এক ঘন্টায় কত টাকা হয়েছে, তাহলে পার আওয়ার বলে আমি লিখব। তাহলে আমরা কি করে বের করব যে এক ঘন্টায় কত টাকা খরচা হয়েছে? তাহলে 14,400কে আমরা কি করব? 14,400কে আমরা ভাগ করব কত? 400 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এরকমভাবে যদি আমি ভাগটাকে করি তাহলে হবে কিন্তু 36, ঠিক আছে। আমি ₹36 বলে এখানে লিখছি, ₹36। তাহলে কি হচ্ছে? 36 টাকা কিন্তু এক ঘন্টায় খরচ হচ্ছে, এক ঘন্টায় খরচ হচ্ছে 36 টাকা। তাহলে এক ঘন্টায় যদি 36 টাকা খরচা হয়, তাহলে এবারে তোমরাই আমাকে বলো এক ঘন্টায় যদি 36 টাকা খরচা হয় তাহলে এক্স ক ঘন্টা কাজ করছে? এখানেই দেখো লেখা রয়েছে, দেখো এক্স ক ঘন্টা কাজ করছে? 300 ঘন্টা। তাহলে এক্সের পিছনে কত টাকা খরচা হবে তোমরাই বলো, এক্সের পিছনে তাহলে কত টাকা খরচা হবে? আমি এখানে এরকমভাবে লিখছি এক্স। এক ঘন্টায় যদি 36 টাকা খরচা হয় তাহলে 300 ঘন্টা কাজ করছে, তাহলে এক্সের পিছনে কত টাকা খরচা হবে? এক্সের পিছনে কিন্তু খরচা হবে, এই দেখো 300 আমরা যদি 36 করি তাহলে কত পাবো? রুপিস পাবো কিন্তু 10,800, ঠিক আছে। আর ওয়াইয়ের পিছনে তাহলে কত টাকা খরচা হবে তোমরা বলো? ওয়াই ক ঘন্টা কাজ করছে? 100 ঘন্টা কাজ করছে, ঠিক আছে। আর এক এক ঘন্টায় যদি 36 টাকা খরচা হয় তাহলে কত হবে? 3,600, 3,600 টাকা খরচা হচ্ছে। তাহলে দেখো আমাদেরকে কি বলেছিল অঙ্কের মধ্যে, যে তুমি 14,400 টাকা টোটাল খরচা হচ্ছে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করো, মানে এক একজনের ভাগে কত টাকা করে। তাহলে এই হয়ে গেল এক্সের পিছনে খরচা হচ্ছে 10,800, ওয়াইয়ের পিছনে খরচা হচ্ছে কত? 3,600, হয়ে গেল। এই যে মেথডটা আমরা ইউজ করলাম, এই মেথডটা হলো কি মেথড? ট্র্যাডিশনাল মেথড। কেন ট্র্যাডিশনাল মেথড? কারণ এখানে আমি কি ইউজ করেছি? ডাইরেক্ট লেবার আওয়ার, লেবার আওয়ারকে কিন্তু আমি ইউজ করেছি। দেখো এখানে লেবার আওয়ার কত দেওয়া ছিল, খুব ভালো করে দেখবে। এই যে দেখো লেবার আওয়ার কত দেওয়া ছিল, এই দেখো দেওয়াই আছে লেবার, ডাইরেক্ট লেবার আওয়ার কত দেওয়া? 2 ঘন্টা, ঠিক আছে। তো দেখো এই 2গুলোকে আমি এখানে ইউজ করেছি, ঠিক আছে। এই 2গুলোকে, তার মানে এখানে আমি 2 দিয়ে গুণ করেছি, মানে কি সব লেবার আওয়ার দিয়ে গুণ করেছি, তাই না। তাহলে আমি লেবার আওয়ারকে ইউজ করেছি, মানেই এটা হলো কি ট্র্যাডিশনাল। এইবারে আমি করব কি? অ্যাক্টিভিটি বেসড মেথডে। অ্যাক্টিভিটি বেসড মেথডের সাহায্যে আমি এবারে কি করব? এই 14,400কে আবার ওই এক্স আর ওয়াইয়ের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে। তাহলে চলো আমি সেইটাই করি। তাহলে দেখো আমি এখান থেকে একটা দাগ কেটে দিই, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমি আবার করব অঙ্কটাকে। এইবারে যেমন আমি দেখো দেখেছিলাম যে আমাদের প্রথম কাজ আমি কি করেছিলাম, যে এক্স কত ঘন্টা কাজ করেছে আমি সেটা বের করেছি, 300 ঘন্টা। ওয়াই কত ঘন্টা কাজ করেছে সেটাও আমি দেখো বের করেছি, 100 ঘন্টা। এইবারে এই যে আমি 300 ঘন্টা 100 ঘন্টা এগুলো বের করেছি, কি করে বের করেছি? এই যে 2গুলো গুণ করেছি, 2 মানে কি? ডাইরেক্ট লেবার আওয়ার, তাই না। কিন্তু আমি তোমাদেরকে বলেছি অ্যাক্টিভিটি বেস যখনই তোমরা করবে, মানে এবিসি মেথড, সেখানে কিন্তু এই ডাইরেক্ট লেবার আওয়ারগুলোকে অঙ্কের মধ্যে আনাই যাবে না, আনাই যাবে না। তাহলে এইগুলো না এনে আমাকে বের করতে হবে যে এক্স কত ঘন্টা কাজ করেছে আর ওয়াই কত ঘন্টা কাজ করেছে। তো দেখি এগুলোকে না এনে কীভাবে বের করা যায়, সেটাই চলো আমরা একটু দেখি। তো দেখো খুব ভালো করে দেখো, বইয়ের মধ্যেই কিন্তু বলে দেওয়া আছে, কি বলে দেওয়া রয়েছে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো বলে দিয়েছে মেশিন সেট আপ আওয়ার্স, ঠিক আছে। মেশিনকে সেট আপ আওয়ার পার প্রোডাক্ট লাইন, ঠিক আছে। মানে এক একটা জিনিস তৈরি করতে, এক একটা প্রোডাক্ট তৈরি করতে কত ঘন্টা সময় লাগে? দেখো বলেই দিয়েছে কিন্তু 10 ঘন্টা। তার মানে এক্স দেখো কত ঘন্টা সময় নিচ্ছে? 10 ঘন্টা, ঠিক আছে। আর ওয়াইও কত ঘন্টা সময় নিচ্ছে? দেখো 10 ঘন্টা, দেখবে। তাহলে দেখো আমরা এখান থেকে পেয়েই গেছি মেশিন সেট আপ আওয়ার কত? 10 ঘন্টা, 10 ঘন্টা। তাহলে আমি তো এখান থেকে পেয়েই গেলাম, তাহলে আমাকে আর অতটা খেটে বের করতে হলো না, ঠিক আছে। তাহলে টোটাল মেশিন সেট আপ আওয়ার আমি লিখব। তাহলে আমি দেখো এখান থেকে এরকমভাবে লিখছি, হ্যাঁ। তাহলে লিখছি টোটাল মেশিন মেশিন সেট আপ আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো x কত ঘন্টা কাজ করেছে বলে দিয়েছে 10 ঘন্টা আর y ও কত ঘন্টা কাজ করেছে 10 ঘন্টা তাহলে টোটাল দুজনে মিলে কত ঘন্টা কাজ করলো দুজনে মিলে টোটাল কাজ করলো 20 ঘন্টা ঠিক আছে আমি 20h বলে লিখলাম 20 ঘন্টা কাজ করলো এইবারে দেখো টোটাল 20 ঘন্টা কাজ করেছে আর এই টোটাল 20 ঘন্টায় কাজের জন্য কত টাকা খরচা হয়েছে টোটাল 20 ঘন্টা কাজের ফলে খরচা হয়েছে কিন্তু টোটাল কাজের জন্য কত টাকা খরচা হয়েছে এটা বলেই দিয়েছে যে মেশিন সেটআপ কস্ট কত 14000 তোমার 400 টাকা 14400 টাকা তাহলে এই যে 14400 টাকা খরচা হচ্ছে কেন খরচা হচ্ছে 20 ঘন্টা কাজের ফলে কত ঘন্টা কাজের ফলে 20 ঘন্টা তাহলে এক এক ঘন্টায় কত টাকা খরচা হচ্ছে তাহলে আমরা আবার লিখব মেশিন সেটআপ কস্ট पर आवर एक घंटाय कत टाका खर्चा होयेछे देखी तो पर आवर माने एक घंटाय कत टाका खर्चा होच्छे ताहले टोटाल खर्चा होच्छे 14400 ताहले एक एक घंटाय कत ताहले आमरा जोदि 20 दिये भाग करी ताहलेई पेये जाबो 20 दिये आमरा भाग करले कत पाबो पाबो किन्तु देखो एई शून्य शून्य जोदि केटे दिई ताहले एखाने आमरा पाबो किन्तु 720 ठीक आछे तार माने एक घंटाय 720 टाका खर्चा होच्छे ठीक आछे एक घंटाय 720 टाका एबारे तोमरा बोलो एरा क घंटा करे काज करछे एरा क घंटा करे काज करछे देखो এইখানে এই অনুযায়ী এরা কাজ করছে মানে এবিসি কস্টিং অনুযায়ী কাজ করছে কি 10 ঘন্টা করে যেমন একই ভাবে আমরা এখানে যেমন ধরে নিয়েছিলাম যে ক ঘন্টা কাজ করছে 300 ঘন্টা 100 ঘন্টা আর এই অনুযায়ী এবিসি কস্টিং অনুযায়ী এরা ক ঘন্টা কাজ করছে এবিসি কস্টিং অনুযায়ী কিন্তু এরা কাজ করছে 10 ঘন্টা করে তাহলে আমরা এরকম ভাবে লিখব x কতক্ষণ কাজ করছে 10 ঘন্টা করে 1 ঘন্টায় যদি হয় 720 দেখো 1 ঘন্টায় যদি হয় 720 তাহলে 10 ঘন্টায় কত টাকা খরচা হবে কত হবে তাহলে বলো হবে কিন্তু 7200 একই ভাবে ওই y ও তাই 720 ঠিক আছে আবার তাহলে 10 ঘন্টায় টোটাল কত হচ্ছে হচ্ছে 7200 তাহলে দেখো 14400 কে আমি কি করলাম এই যে 14400 টাকা টোটাল খরচা হয়েছে তাকে আমি ABC অনুযায়ী ডিস্ট্রিবিউট করলে x এর ঘাড়ে এত y এর ঘাড়ে এত বোঝা গেল তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের একের দাগের অঙ্কটা শেষ ঠিক আছে চলো আরেকটা অঙ্ক আমরা করে ফেলি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে চলো আরেকটা অঙ্ক আমরা এখানে করে ফেলবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা করব এবারে 2 এর দাগের অঙ্কটা তো দেখো এখানে ও বলে দিয়েছে এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রোডিউসেস টু প্রোডাক্টস ঠিক আছে x এন্ড y তো দেখো এখানে প্রোডাক্ট x এন্ড y তো টোটাল খরচা কত টাকা হচ্ছে এখানে দেখো বলেই দিয়েছে টোটাল ওভারহেড কস্ট 24000 তাহলে এই 24000 টা যে খরচা হচ্ছে তার মধ্যে x এর পিছনে কত টাকা খরচা হচ্ছে প্রোডাক্ট x তৈরি করতে কত টাকা খরচা হচ্ছে আর প্রোডাক্ট y তৈরি করতে কত টাকা খরচা হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে কোন দুটো মেথডে বের করতে হবে দেখো এখানে বলেই দিয়েছে একের দাগেরটা দেখো বলে দিয়েছে ডিটারমাইন কস্ট পার ইউনিট तो ये आमरा परे आसछि आगे शुधु एइटुकुनि आमि जोदि पढ़ी जे डायरेक्ट लेबर आवर रेट ताहले डायरेक्ट लेबर माने तोमरा बुझतेई पारछो ट्रेडिशनल मेथड और दुई दुई नम्बरे देखो बोले दिएछे कि बोले दिएछे এই যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং মেথড ঠিক আছে তাহলে প্রথমটা ডাইরেক্ট লেবার মানে কি ট্র্যাডিশনাল মেথড তাহলে ট্র্যাডিশনাল মেথড অনুযায়ী আমরা প্রথমে আগে করব আচ্ছা প্রথমে তো আমরা অঙ্কটা করব তাহলে ডাইরেক্ট লেবার দেখতে পাচ্ছ তো এই ডাইরেক্ট লেবারকে কিন্তু আমরা অঙ্কের মধ্যে নিয়ে আসব ঠিক আছে ডাইরেক্ট লেবারকে তাহলে এই যে ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট মানে এক ইউনিট তৈরি করতে x এর খরচা হচ্ছে কত 12 ঘন্টা ঠিক আছে x এর খরচা হচ্ছে কত 12 ঘন্টা আর y এরও কিন্তু 12 ঘন্টা এবারে এরা এই যে 12 ঘন্টা এবারে এরা 1 ঘন্টায় কত পিস মাল তৈরি করে ঠিক আগের মতো দেখো এইখানেই দেখো লেখা রয়েছে এই যে ইউনিট প্রোডিউসড দেখো দেখো লেখা রয়েছে এরা কিন্তু তৈরি করছে কি এরা তৈরি করছে 200 পিস মাল আর এক পিস মাল তৈরি করতে এদের 12 ঘন্টা লাগে দেখো এই যে এখানে লেখা রয়েছে না দেখো ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট কত 12 তার মানে কি পার ইউনিট মানে এক ইউনিট তৈরি করতে 12 ঘন্টা লাগে সেখানে x করছে 200 ইউনিট তাহলে টোটাল কত ঘন্টা লাগবে চলো আমরা এখানে বের করি তাহলে আমি দেখো এইখানে প্রথমেই লিখছি টোটাল লেবার আওয়ার ঠিক আছে টোটাল লেবার আওয়ার তাহলে টোটাল লেবার আওয়ার আমি কিন্তু বের করব তাহলে এবার তোমরাই আমাকে বলো যে টোটাল লেবার আওয়ার যে আমি বের করব তাহলে x এর পিছনে x কত ঘন্টা কাজ করছে তোমাদেরকে এক্ষুনি বললাম 1 ঘন্টা একটা পিস তৈরি করতে 12 ঘন্টা তাহলে 200টা পিস তৈরি করতে কত ঘন্টা তাহলে 12 ইনটু কি করব 200 করব অর্থাৎ কত লাগছে 2400 ঘন্টা এই এত আওয়ার্স লাগছে ঠিক আছে। তারপরে দেখো বলে দিয়েছে এবারে ওয়াই দেখি তো ওয়াই এর কি রকম টাইম লাগছে দেখি। দেখো এখানে বলে দিয়েছে আবারও খুব ভালো করে দেখবে যেমন দেখবে লেখা রয়েছে ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট এক ইউনিট তৈরি করতে ওয়াই এর লাগে 12 ঘন্টা তাহলে ওয়াইও দেখো 200 পিস তৈরি করছে তাহলে এক ইউনিট তৈরি করতে যদি 12 ঘন্টা লাগে তাহলে 200 ইউনিট তৈরি করতে কতক্ষণ লাগবে বলো তাহলে ওই একই তো তাহলে আমরা গুণ করে দেবো তাহলে কত হয়ে যাবে 2400। এইবারে দুজন মিলে টোটাল ক ঘন্টা কাজ করলো দুজন মিলে টোটাল কিন্তু এই এত ঘন্টা কাজ করলো এবং এই এত ঘন্টা দুজন মিলে টোটাল করছে বলে কত টাকা টোটাল খরচা হচ্ছে টোটাল ওভারহেডটা কত টোটাল কত টাকা খরচা হচ্ছে 24,000 টাকা। তাহলে 4,800 ঘন্টায় যদি খরচা হয় 24,000 টাকা তাহলে এক ঘন্টায় কত টাকা খরচা হয় সেটা আমরা বের করি চলো। তাহলে আমরা কি লিখব লিখব ওভারহেড পার ইউনিট পার আওয়ার সরি তাহলে আমরা লিখব কি ওভারহেড পার আওয়ার মানে এক ঘন্টায় কত টাকা খরচা হচ্ছে তাহলে টোটাল খরচা হচ্ছে কত 24,000 টাকা কত ঘন্টায় 4,800 ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত বের করতে গেলে আমরা কি করব 4,800 দিয়ে ভাগ করব ভাগ করলে কত পাবো পাবো কিন্তু 5 টাকা তার মানে এক ঘন্টায় কত টাকা খরচা হচ্ছে 5 টাকা তাহলে এক ঘন্টায় খরচা হচ্ছে 5 টাকা। এবারে দেখি এক্স কত ঘন্টা কাজ করছে ঠিক আছে। এবারে দেখো এখানে এক্স কত ঘন্টা কাজ করছে দেখো এখানে এক্স টোটাল কিন্তু বলেই দিয়েছে 2400 ঘন্টা কাজ করছে তাহলে দেখো আমি যদি 2400 সঙ্গে দেখো এক ঘন্টায় খরচা হচ্ছে 5 টাকা তাহলে 2400 ঘন্টায় কত টাকা খরচা হচ্ছে করলে কিন্তু আমি পেয়ে যাব যে এক্সের পিছনে টোটাল কত টাকা খরচা হচ্ছে কিন্তু এখানে এক্সের পিছনে যে টোটাল কত টাকা খরচা হচ্ছে সেটা কিন্তু মোটেও জানতে চাইনি। এখানে কি জানতে চেয়েছে এখানে জানতে চেয়েছে ডিটারমাইন কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্টস ইউজিং ভলিউম বেসড অ্যালোকেশন মেথড ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা খুব ভালো করে দেখবে ডিটারমাইন কস্ট পার ইউনিট মানে এক একটা ইউনিট তৈরি করতে কত কস্ট বা কত খরচা পড়ছে সেটা কিন্তু জানতে চেয়েছে ঠিক আছে। এখানে যে এক্সের পিছনে টোটাল কত টাকা খরচা হচ্ছে সেটা কিন্তু মোটেও জানতে চাইনি এখানে জানতে চেয়েছে কস্ট পার ইউনিট মানে এক একটা ইউনিট তৈরি করতে কত টাকা খরচা হচ্ছে মানে এক পিস মাল তৈরি করতে এখানে টোটাল কত পিস মাল তৈরি করেছে এক্স কত পিস মাল তৈরি করেছে এক্স 200 পিস এখানে জানতে চেয়েছে যে এক পিস মাল তৈরি করতে এক্সের এই কত টাকা খরচা পড়ছে ঠিক আছে। তো চলো এটাকে আমরা বের করব তো আমরা এক্সেরও বের করব ওয়াইয়েরও বের করব কীরকমভাবে করব এক পিস মাল তৈরি করতে কত টাকা খরচা পড়ছে তো আমরা এরকমভাবে একটা কস্ট শিটের মতো না ঘর কেটে নেব ঠিক আছে এরকমভাবে আমি একটা কস্ট শিটের মতো ঘর কেটে নিলাম এটা এক্স আর এটা হলো ওয়াই। তো চলো আমরা এবারে কীরকমভাবে করব এক পিস মাল তৈরি করতে কত টাকা খরচা পড়ছে। আচ্ছা যে মালটা তৈরি করা হচ্ছে সেই মালটাকে তো আগে বাজার থেকে কিনতে হয় তারপর তো সেটাকে তৈরি করতে হয় তাই না বাবু তুমি যদি কোনো ফার্নিচার তৈরি করো তাহলে তোমাকে আগে কি কাঠ কিনতে হবে উড মেটেরিয়াল হিসেবে উড নিতে হবে কিনতে হবে কাঠ তো সেই মেটেরিয়ালটা তো কিনতে হবে তাহলে সেই মেটেরিয়াল কেনবার খরচ কত দেখো ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট। আচ্ছা এখানে অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে কস্ট পার ইউনিট মানে এক একটা পিস তৈরি করতে কত টাকা খরচ জানতে চেয়েছে আর এখানে এক একটা পিসের দামই দেখো বলে দিয়েছে কস্ট পার ইউনিট এক একটা পিসের দামই দিয়ে দিয়েছে কোনো প্রবলেম নেই আমরা যা করছি এক একটা পিস তৈরি করতে কত টাকা খরচা এক একটা পিসের দাম দিয়েই দিয়েছে। এবারে তোমরা আমাকে একটা প্রশ্ন করবে যে আপনি তো বললেন যে মেটেরিয়াল অঙ্কের মধ্যে আসে না তাহলে কেন আপনি অঙ্কের মধ্যে মেটেরিয়ালকে আনছেন এই প্রশ্নটা কিন্তু তোমাদের হওয়া উচিত। তখন দেখবে আমি একটা কথা বলেছিলাম খুব ভালো করে দেখবে যে মেটেরিয়াল অঙ্কের মধ্যে কখন আসে না যখন আমি এই খরচাটাকে ডিস্ট্রিবিউট করব। এই যে 24,000কে ডিস্ট্রিবিউট করব তখন তোমরা অঙ্কের মধ্যে আনবে না 24,000কে ডিস্ট্রিবিউট কি আমরা করবার সময় মেটেরিয়ালকে আনছি এই 24,000কে ডিস্ট্রিবিউট করবার সময় তখন কি আমি মেটেরিয়ালকে এনেছি এর মধ্যে আনিনি আমি মেটেরিয়ালকে কখন আনছি আমি আনছি কস্ট পার ইউনিট বের করবার সময় আমি আনছি কি কস্ট পার ইউনিট বের করবার সময় আমি কিন্তু খরচ বা ওভারহেড ডিস্ট্রিবিউশন করবার সময় এই সব টাইমে কিন্তু মোটেও কিন্তু আমি মেটেরিয়ালকে আনিনি অ্যান্সারে শুধু জানতে চাইছে যে এক একটা ইউনিটের কস্ট কত খরচা কত তখন আমি আনছি বোঝা গেল। তাহলে এক একটা ইউনিট কিনতে मेटेरियल हिसेबे किनते कत टाका खर्चा पड़ेছে एक एकटार दाम 10 टाका करे ताहले देखो आमी प्रथमेই এখানে লিখব কি डायरेक्ट मेटेरियल्स কত 10 টাকা ওয়াই এরও কিন্তু 12 টাকা ঠিক আছে তারপরে আমরা কি করি ডাইরেক্ট লেবার দেখবে পুরো কস্ট শীট করছি এটা হলো একটা টাইপের কস্ট শীট পুরো কস্ট শীট বানাচ্ছি আমি ঠিক আছে তাহলে তারপরে আমরা কি করব ডাইরেক্ট লেবার কত টাকা 10 টাকা 8 টাকা মানে এক একটা ইউনিটের পিছনে লেবার যাচ্ছে কত 10 টাকা এক একটা ইউনিটের পিছনে লেবার যাচ্ছে 8 টাকা বোঝা গেল সেরকম তাহলে দেখো এখানে ডাইরেক্ট লেবার কত টাকা বলে দিয়েছে একটা হলো 10 আর একটা হলো 8 যোগ করি করলে কত পাবো 20 তাহলে সব ডাইরেক্ট গুলোকে যোগ করে আমরা কি পাই কিন্তু প্রাইম কস্ট মনে রাখবে সমস্ত ডাইরেক্ট গুলোকে আমরা যোগ করে পাই প্রাইম কস্ট কস্ট শীটে তাই না তারপরে আমরা কি করি ফ্যাক্টরি ওভারহেড করি তাহলে এবারে আমি এখানে দেখো লিখছি ফ্যাক্টরি কথাটা তো নেই শুধু ওভারহেড রয়েছে তাহলে আমি ওভারহেড বলে লিখছি এবারে ওভারহেড কত বসবে দেখো এখানে ওভারহেড পার আওয়ার আমি কত বের করেছি 1 ঘন্টার খরচা কত 5 টাকা 1 ঘন্টার খরচা কত 5 টাকা ঠিক আছে তাহলে 1 ঘন্টায় খরচা হচ্ছে 5 টাকা 1 ঘন্টায় কত হচ্ছে 5 টাকা তাহলে 1 ঘন্টায় যদি হয় 5 টাকা তাহলে এরা টোটাল তো কাজ করছে 2400 ঘন্টা তাহলে আমি টোটাল কত করছি আমি জানতে চাইছি না আমি জানতে চাই যে এক একটা পিস তৈরি করতে ওরা কত ঘন্টা করে কাজ করছে এক একটা পিস তৈরি করতে দেখো এক একটা পিস তৈরি করতে কিন্তু দেখো এখানে লেখাই আছে যে ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট মানে এক একটা পিস তৈরি করতে কত ঘন্টা করে কাজ করছে 12 ঘন্টা আর ওয়াইও কিন্তু 12 ঘন্টা এক একটা পিস তৈরি করতে কিন্তু 12 ঘন্টা করে কাজ করছে আমি এখানে কিন্তু জানতে চাইছি कॉस्ट पर यूनिट माने एक पिस ठीक है एक पिस तैरी करते क घंटा करे काज करछे 12 घंटा करे एक घंटाय 5 टाका करे यदि खर्चा है ताहले 12 घंटाय कत ठीक है ताहले एकई भावे वाईओ कि 12 घंटा काज करछे एक पिस तैरी करते एक घंटाय यदि 5 टाका करे लागे ताहले कत होच्छे ओई एकई भावे 60 और एखानेओ कत होबे 60 बोझा गेल ताहले एबारे आमरा एई दुटोके जोग करब ताहलेई हये जाबे कत हे 80 और एखे हे 80 तेल हो गो कस्ट पर आवर बोझा गल कस्ट पर यूनिट मैं एक पिस तैरी करते ही एत टाका क्योंकि खर्चा हे बोझा गल तेल ये क्योंकि कर लम ट्रेडिशनल मेथड ये करब क्योंकि एबीसी कस्टिंग अनुजायी तेल एबीसी कस्टिंग अनुजायी जो हमें करब तक हमें प्रथम हमारे काज की जे कत घंटा काज कर जेमन हमें ये बेर कर एक्स टोटाल क घंटा काज कर प्रथम देखें बेर कर कि बेर करेছিলাম যে एक्स टोटाल क घंटा काज करছে y टोटाल क घंटा काज करছে তার জন্য আমি এখানে এই যে 12টাকে কিন্তু গুণ করেছিলাম 12টা কি 12টা হলো কিন্তু খুব ভালো করে দেখবে 12টা কি এখানে যেটাকে আমি এখানে গুণ করেছিলাম 12 হলো কিন্তু ডাইরেক্ট লেবার আওয়ার কিন্তু আমি যখন এবিসি কস্টিং করব এই ডাইরেক্ট লেবার আওয়ারকে অঙ্কের কাছে আনাই যাবে না কোনো মতে অঙ্কের কাছে ধারে কাছেই আনা যাবে না তাহলে ওইটাকে না এনে আমায় বের করতে হবে কে কত ঘন্টা কাজ করছে বোঝা গেল কে কত ঘন্টা কাজ করছে আমাকে ওইটা না এনে বের করতে হবে তাহলে আমি কি লিখব খুব ভালো করে দেখো তাহলে আমাকে তো নিশ্চয়ই কিছু ইনফরমেশন চাই নইলে আমি বের করব কি করে যে এক্স কত ঘন্টা কাজ করছে বা ওয়াই কত ঘন্টা কাজ করছে তো খুব ভালো করে দেখো এখানে দেখো বলে দিয়েছে মেটেরিয়াল মুভস পার প্রোডাক্ট ইউনিট এক একটা ইউনিট তৈরি করতে क घंटा करे समय लागছে 10 घंटा एक्स निच्चे 10 घंटा वाई निच्चे 14 घंटा एबारे तोमरा आमाके आबार एकटा प्रश्न करबे जे आपनी तो बोलें मेटेरियल अंकेर मध्य आसबे ना ताहले केन आसছে এখন তো ডিস্ট্রিবিউশন করতে চলেছি আগের বারে নয় আমি বললাম যে আগের বারে আমি কি যুক্তি দিয়েছিলাম মেটেরিয়াল এনে আমি আগের বারে এই মেটেরিয়ালটা লেখবার সময় কি যুক্তি দিয়েছিলাম যে আমি তো ডিস্ট্রিবিউশন করছি না আমি তো কস্ট শীট বানাচ্ছি তাই জন্য তো আমি এখানে এনেছি কিন্তু এখন তো আমি কস্ট শীট বানাচ্ছি না এখন তো আমি ডিস্ট্রিবিউশন করব তাহলে কেন আনছি দেখো এটা কিন্তু মেটেরিয়াল নয় এখানে বলেছে মেটেরিয়াল মুভস মানে কি মেটেরিয়ালকে মুভ করাতে অর্থাৎ কাজ করাতে কোনো মেটেরিয়ালকে काज कराते जे जिनिसगुलोर थाके कोनो मेटेरियल के काज करानो हय किसेर साहाय्ये यंत्रेर साहाय्ये सेई समस्त यंत्रगुलो क घंटा करे काज करछे बोझा गेल ताहले मेटेरियल और मेटेरियल मुभस दुजोनेर मध्ये पार्थक्य बुझते पारले मेटेरियल माने हलो किन्तु काँचा माल ठीक आछे भाबो आमी भाबो लोहार फार्निचार तैरी करी सेई क्षेत्रे आमार मेटेरियल हलो कि लोहा माने आयरन কিন্তু মেটেরিয়াল মুভস মানে ওই মেটেরিয়ালগুলোকে কাজে লাগাতে যে সমস্ত যন্ত্রপাতি বা যে সমস্ত লোকজনদের দরকার হয় সেগুলোকে বলা হয় মেটেরিয়াল মুভস। ঠিক আছে, তো মেটেরিয়ালকে আমি আনি না কিন্তু মেটেরিয়াল মুভসকে আমি আনবো এবং সেটাকে আমি এবিসির মধ্যে কিন্তু আনবো। তাহলে কত ঘন্টা রয়েছে? 10 ঘন্টা আর 14 ঘন্টা। তাহলে দেখো খুব ভালো করে দেখো, এইখানে আমি এরকমভাবে লিখব যে मेटेरियल मूव्स पर प्रोडक्ट यूनिट। ठीक है, ताहले एबारे देखो एक्स कत घंटा टाइम निच्छे, एक्स डिपार्टमेंटे लागछे किन्तु 10 घंटा और वाई डिपार्टमेंटे किन्तु लागछे देखो 14 घंटा। खूब भालो करे देखबे 10 घंटा और 14 घंटा। एखाने देखो एक कथा लेखा रही है एक एकटा यूनिट तैरि करते देखबे लेखा रही है पर प्रोडक्ट यूनिट माने एक एकटा यूनिट तैरि करते 10 घंटा और एखाने कत 14 घंटा। अच्छा देखो एक एकटा यूनिट तैरि करते 10 घंटा लागेছে, সেখানে ইউনিট টোটাল তৈরি করছে কত, এক্স কতগুলো তৈরি করছে, এক্স কিন্তু 200 খানা তৈরি করছে। তাহলে টোটাল ক ঘন্টা সময় লাগবে বলো? এক একটার জন্য যদি হয় 10 ঘন্টা তাহলে 200টার জন্য ক ঘন্টা হবে? হবে তো 2000 ঘন্টা, তাই না? হবে কত 2000 ঘন্টা, 2000 এইচ বলে দেখো আমি এখানে লিখছি। একইভাবে দেখো 14 ঘন্টা, এক একটার জন্য 14 ঘন্টা, তাহলে কতগুলো ইউনিট তৈরি করছে, ওয়াই কতগুলো তৈরি করছে ইউনিট, দেখো ওয়াই কিন্তু তৈরি করছে 200 ঘন্টা, দেখতে পাচ্ছ তো 200 ঘন্টা সরি 200 ইউনিট। তাহলে ওয়াই কতগুলো ইউনিট তৈরি করছে 200 ইউনিট, তাহলে এক একটার জন্য যদি 14 ঘন্টা করে লাগে তাহলে 200টার জন্য ক ঘন্টা করে লাগবে, 2800 ঘন্টা লাগবে, তাই না? 2800 ঘন্টা। তাহলে টোটাল ক ঘন্টা দুজন মিলে কাজ করলো কিন্তু 4800 ঘন্টা এবং এই 4800 ঘন্টা কাজ করবার ফলে খরচা কত টাকা হচ্ছে? টোটাল খরচা হচ্ছে কিন্তু খুব ভালো করে দেখবে 24000 টাকা। তাহলে দেখো টোটাল খরচা হচ্ছে 24000 টাকা। ঠিক আছে, ক ঘন্টা কাজ করবার ফলে 48 ঘন্টায় যদি খরচা এই 4800 ঘন্টায় যদি খরচা 24000 টাকা তাহলে এক এক ঘন্টায় কত? তাহলে দেখো আমি এখানে লিখব কি ওভারহেড পার আওয়ার, ওভারহেড পার আওয়ার, তার মানে এক ঘন্টায় কত টাকা খরচা হচ্ছে। তাহলে আমি কি করব 24000কে ভাগ করব কত দিয়ে, এইটা দিয়ে, তাহলেই আমি পেয়ে যাব। তাহলে কত পাবো? ₹5। তাহলে এক এক ঘন্টায় কত টাকা করে খরচা হচ্ছে? 5 টাকা করে। ঠিক আছে, তাহলে এই আমি পেয়ে গেলাম। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, ঠিক ওই একইভাবে বলে দিয়েছে কস্ট পার আওয়ার, কস্ট পার ইউনিট বের করতে বলছে। একইভাবে আমাদের কাছে আবার কি জানতে চেয়েছে, ডিটারমাইন কস্ট পার ইউনিট, মানে কি এক একটা ইউনিট তৈরি করতে কত খরচা পড়বে জানতে চেয়েছে এবং সেটা কোন মেথডে, অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথডে। তাহলে ওই একইভাবে যেরকমভাবে কস্ট শিট বানায় ঠিক ওই একইভাবে একটা ঘর কেটে ফেলবো আমরা। দেখো এরকমভাবে আমি একটা কী করবো, জাস্ট ঘর কেটে ফেলবো, একটা ঘরে লিখবো এক্স, একটা ঘরে লিখবো ওয়াই, একটা ঘরে এক্স, একটা ঘরে ওয়াই, বোঝা গেল? এইবারে দেখো এখানে আমরা কি বের করতে চলেছি, কস্ট পার ইউনিট, মানে কি এক একটা ইউনিট তৈরি করবার জন্য কত টাকা খরচা হয়েছে। তাহলে যে কোনো জিনিস তৈরি করতে আমার যে খরচাটা হয়, প্রথম খরচা কি, কাঁচামাল কেনা মানে মেটেরিয়াল কেনা। তাহলে মেটেরিয়াল কিনতে কত টাকা খরচা হয়েছে, মেটেরিয়াল কিনতে আমার খরচা হয়েছে, এখানে দেখবে দেওয়াই আছে, মেটেরিয়াল কিনতে আমার খরচা হয়েছে কত টাকা, এক একটা মেটেরিয়াল কিনতে, এক একটা পিস কিনতে আমার খরচা হয়েছে 10 টাকা আর এখানে 12 টাকা। তাহলে চলো লিখে ফেলি 10 টাকা আর 12 টাকা, 10 আর 12। এক একটা মাল তৈরি করতে, এক একটা মাল তৈরি করতে কত টাকা করে নিয়েছে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার মানে তো তোমরা জানোই। ঠিক আছে, 10 টাকা আর 8 টাকা মনে রাখবে। এখানেও বলে দিয়েছে দেখো যে এক একটা পিস মালকে তৈরি করতে ডাইরেক্ট লেবার কত লেগেছে, 10 আর 8। চলো লিখে ফেলেছি 10 আর 8, দুটোকে যোগ করলে কত পাবো, 20 করে পাবো এবং এটাকে আমরা কি বলে থাকি, সব ডাইরেক্টগুলোকে যোগ করে আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলি, প্রাইম কস্ট। প্রাইম কস্টের পর আমরা কি লিখি, ফ্যাক্টরি ওভারহেড। তো এখানে শুধু ওভারহেড রয়েছে, তো চলো আমরা এখানে লিখব কি ওভারহেড, ওভারহেডকে এবারে ডিস্ট্রিবিউট করব, মানে কি এক একটা পিস তৈরি করতে খরচা কত পড়েছে এবং এক্সের ঘাড়ে সেটা কত এবং ওয়াইয়ের ঘাড়ে সেটা কত করে। দেখো একটা एक घंटाय तैरी कर एक घंटा काज करले 5 টাকা खर्चा है सेखाने ओरा एकटा पिस तैरी करते क घंटा काज करछे एकटा पिस तैरी करते तो खूब भालो करे देखबे एकटा पिस तैरी करते क घंटा काज करछे कत एकटा पिस तैरी करते क घंटा काज करछे देखो लेखा रयेछे मटेरियल मूव्स पर प्रोडक्ट यूनिट पर ई प्रोडक्ट यूनिट एक एकटा यूनिट तैरी करते एक्स 10 घंटा वाई 14 घंटा ठीक आछे एक्स क घंटा एक्स हलो 10 घंटा वाई 14 घंटा एक्स करछे कि 10 घंटा एक घंटाय खर्चा है 5 টাকা ताहले 10 घंटाय कत 50 টাকা बोझा गेल वाई करछे एक एकटा पिस तैरी करते क घंटा 14 घंटा एक घंटाय जदि 5 টাকা खर्चा है ताहले कत होच्छे होच्छे 70 টাকা टोटाल তাহলে যোগ করে দিলে কত হচ্ছে এখানে হবে কিন্তু 70 আর এখানে কত হবে 90 বোঝা গেল তাহলে এই আমাদের হয়ে গেল কস্ট পার ইউনিট মানে এক একটা পিস মাল তৈরি করতে 70 টাকা আর ওয়াই এর ওয়াই প্রোডাক্টটা তৈরি করতে এক একটা পিস তৈরি করতে 90 টাকা খরচা হচ্ছে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আজকের অঙ্কগুলো শেষ।